চোখের জলটাকে অযথা নষ্ট করবেন না ফরিং, এটাকে হাতিয়ার বানান। আপনি একদম ঠিক বলেছেন অর্জুন বাবু, আমি আর কাঁদব না। সে আমাকে ঠকালো, তার জন্য আমি কেন কাঁদতে যাব? আমি আমার ক্যারিয়ারটাকে এইভাবে বলি দেব না। আমার সব দুঃখ যন্ত্রণাকে ভুলে গিয়ে আমি আমার লক্ষ্যের দিকে এগিয়ে যাব, জান লড়িয়ে দেব আমি। আমি একটা কথা ভাবছিলাম বলবো আপনাকে, আপনিও জেগে আছেন আমিও জেগে আছি, তাহলে কি একবার ওই বাড়িতে যাব? এত রাতে আপনি আপনার শ্বশুর বাড়ি গিয়ে কি করবেন, কি দেখবেন এত রাতে? আমি একবার ওই মহিলাকে দেখতে চাই অর্জুন বাবু। আপনি এত রাতে আপনার শ্বশুর বাড়িতে ঢুকে ওই মহিলাকে দেখতে চাইবেন? হ্যাঁ, আমি লুকিয়ে লুকিয়ে যাব বাড়ির পিছন দিয়ে। আপনি কি বললেন আমি না ঠিক বুঝতে পারলাম না। আপনি ঠিকই বুঝেছেন, দেখুন ওই বাড়ির আনাজ কানাজ আমার সব চেনা, আমি ওই পিছনের পাঁচিলটা টপকে কার্নিশ বেয়ে উঠে যাব। আপনি পাঁচিল টপকে কার্নিশ বেয়ে আপনার শ্বশুর বাড়িতে ঢুকে যাবেন? আপনাকে নিয়ে তো মহা বিপদ হলো। এরকম করবেন না অর্জুন বাবু, আপনি শুধু আমার সাথে চলুন, তাহলেই আমার অনেক হেল্প হবে। দেখুন ওখানে গিয়ে ওই মহিলাকে একবার দেখে আসাটা খুব দরকার, এমনটাও তো হতে পারে যে পুপুমামি এইসব কিছু করাচ্ছে আমাদের ক্ষতি করার জন্য। পুপুমামি? হ্যাঁ পুপুমামি, হয়তো ব্যাংবাবুর জীবনে অন্য কেউ আছে জানলে আমি ব্যাংবাবুর জীবন থেকে সরে যাবো সেটা পুপুমামি জানে। আর যেভাবে আমার মাকে তাড়িয়ে দিল সেটাই হয়তো আমার সাথে করতে চেষ্টা করছে। ওই মহিলাকে কিন্তু আমি একটু বিশ্বাস করি না অর্জুন বাবু, উনি সাংঘাতিক। ঠিক আছে, যাওয়া যেতেই পারে, কিন্তু ব্যাপারটা না খুব রিস্কি, মানে আপনি ধরা পড়ে গেলে কি করবেন সেটা ভেবে। কিছু করব না, ধরা পড়ে গেলে কিচ্ছু হবে না অর্জুন বাবু, ওটা আমার বাড়ি, আমার ওই বাড়ির উপর অধিকার আছে। হ্যাঁ সবাই যদি জানতে পারে আমি ওইভাবে গেছি বাড়িতে, তাহলে বড় জোর বকাবকি করবে, আর কিছু করতে পারবে না। কিন্তু বাড়িতে যাওয়াটা এখন খুব দরকার, ওই মহিলাকে একবার দেখতে যেতেই হবে আমাকে। এতক্ষণে নিশ্চয়ই নেহার কাজটা হয়ে গেছে, আমি যে তাড়াতাড়ি চলে এসেছি ওকে জানানো দরকার। হ্যালো, কি হলো, কাজটা হয়েছে? তাড়াতাড়ি কাজটা শেষ করো নেহা, আমি এসে গেছি। মানে তোমার তো ভোরবেলা আসার কথা ছিল। হ্যাঁ হ্যাঁ ভোরবেলায় আসার কথা ছিল, কিন্তু আমি এয়ারপোর্টে এসে চার্টার্ড ফ্লাইট পেয়ে গেছি তাই চলে এলাম। ওয়াও, টাকা তো এখন দেখছি উড়ছে। অবশ্য এখন তো উড়বেই। ফালতু কথা না বলে কাজের কথা বলো নেহা, আমি বড় রাস্তার মোড়ে গাড়িটা দাঁড় করিয়ে রেখেছি, বেশিক্ষণ এখানে দাঁড়াতে পারবো না। তুমি প্লিজ প্লিজ কাজটা তাড়াতাড়ি সারো। ফাস্ট কাজ করব কি করে? ফাস্ট কাজ করব, যখনই বেরোতে চাই তোমার বাড়ি কেউ না কেউ দেখে জেগেই থাকে, সারা রাত ধরে তোমার বাড়ির লোকজন ঘুমায় না, কি যে করে ভগবানই জানে। একবার ট্রাই নিলাম, তখন তোমার ওই দাড়িওয়ালা ভাই সে দেখলাম এসে হাজির হলো। সাগর? হ্যাঁ সাগর, এমন কথাবার্তা বলছিল মনে হচ্ছিল ও একেবারে সব বুঝে গেছে। যাই হোক এসব এখন ছাড়ো তুমি, আমি সামলে নিচ্ছি দিকটা। ওকে বাই, আই উইল বি ওয়েটিং। নেহা আমি বাড়ির কাছাকাছি আছি, কাজটা হয়ে গেলে আমাকে কল করো প্লিজ। নেহা আলো ফোটার আগে আমাকে টাকাগুলো দিয়ে দাও। ওকে ওয়েট। চেনা লাগলো, চেহারাটা একদম ফড়িংয়ের মতো। না না তোর ফড়িং এখন এখানে কি করে আসবে? দেখি বাইকটা তো দেখছি আমাদের বাড়ির গলিতেই ঢুকল। না যাই একবার দেখি তো গিয়ে।
নিজেকে নিয়ে আশা করি। খুব তাড়াতাড়ি কাজটা সারতে হবে। এতবার বারণ করা সত্ত্বেও ঠিক এসে উপস্থিত হয়েছে অভ্র। যতক্ষণ না হাতে টাকা পাবে জ্বালিয়ে খাবে। লিস্ট অনুযায়ী জায়গাটা তো মিলে যাচ্ছে, তাছাড়া অভ্র তো প্রথমে এখানেই হাত দিতে বলল। কি ব্যাপার, কিসের একটা আওয়াজ হচ্ছে? তুই তোকে তো দেখতে পাচ্ছি না। তাই ভাবি এতটা ভুল তো করবো না। আওয়াজটার জন্য আমার ঘুমটাই ছুটকে গেল। আর কিছু একটা খোঁড়ার আওয়াজ বলে মনে হচ্ছে। এখন কে কি খুঁজছে? বাড়ির মধ্যে কেউ ঢুকলো নাকি? দেখি তো একবার। অর্জুনবাবু আপনি একটু অপেক্ষা করুন, আমি আসছি, এখানেই দাঁড়াবেন। কিন্তু সাবধানে যাবেন, যা করবেন সাবধানে করবেন, আর কোনো সমস্যা হলে আমাকে কল করবেন। ঠিক আছে, আমি আসছি। এরা এক্ষুনি পাস করলো না? ছেলেটা আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে কি করছে? সাথে মেয়েটা ছিল, কিন্তু কোথায় গেল? কেন মেয়েটাকে ফড়িং বলে মনে হচ্ছে আমার। এই বাড়ির সামনেই থেমেছে। মেয়েটা কি ভেতরে গেছে? মেয়েটা যদি ফড়িং হয় তাহলে ফড়িং এর সঙ্গে এই ছেলেটা কি? আমার চেয়েও বেশি অ্যাডভেঞ্চারাস মানুষ। আর পাঁচের মাছের টোপকে ভেতরে চলে গেল। জ্যাঠাই, হ্যাঁ জ্যাঠাই, তুমি এত রাতে এখানে কি হয়েছে? জ্যাঠাই ঘুম আসছে না, জল খাবে একটু? আমি জল এনে দেবো। না না না, ওসব কিছু নয়, একটা আওয়াজ শুনতে পেলাম জানিস, ঘুমটা হালকা করে আসছিল, ভেঙে গেল তো। জ্যাঠাই কি বলছো, কিসের আওয়াজ? কান পেতে শোন না, কে যেন কি একটা খুঁড়ছে মনে হচ্ছে, শুনতে পাচ্ছিস না? উঠছে মানে? দাঁড়ো দাঁড়ো, হ্যাঁ তুমি তো ঠিকই বলেছো, কেউ ঘুরছে মনে হচ্ছে। এত রাতে ওদিকে কেই বা থাকবে? আমরা একবার গিয়ে দেখি। কে এই মেয়েটা, কি করছে ওখানে? মেঝেটা খুঁড়ছিল কেন? কি একটা বের করলো না মেঝে থেকে? কিন্তু এই মেয়েটা তো বাড়ির কেউ নয়। তাহলে এটা কি সেই মেয়েটা? নিজেকে যে ব্যাংবাবুর বউ বলছে, কিন্তু কিন্তু এত রাতে লুকিয়ে লুকিয়ে ওখানে কি করছিল? কেনই বা করছিল? এর গতিবিধি তো সন্দেহজনক।
কে ওখানে? কে আলতা ফরিং, সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।